ভাবো যে আমার মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব, মহাপুরুষ শ্রীমন্ত মাধবদেব আর মাধবদেবর পরম শিষ্য শ্রী শ্রী বদলা পদ্মাতার আদর্শে আমি সমাজখনক সকল সময়তে শক্তিশালী করে রাখব লাগিব। সাংস্কৃতিক কার্যসূচীর যোগেদি আমি চিন্তা চর্চার যোগেদি আমি সমাজখনের মাজত সমন্বয় একটা শক্তিশালী বাতাবরণ সৃষ্টি করব। বুকুত বসবাস করা বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামর বৃহত্তর সমাজখনের মাজত এই আন্তরিকতা, এই শ্রদ্ধা ভক্তি মরম চেনেহ জিয়াই রাখব লাগিব। কারণ আজি ডিগবৈত শ্রী শ্রী বদলা পদ্মাতার সেবা সমিতিয়ে ডিগবৈবাসী রাইজর সহযোগত আজি যে সাংস্কৃতিক সমন্বয়ে ইয়াত কার্যসূচী আয়োজন করলে আর এই শ্রী শ্রী বদলা পদ্মাতার আবির্ভাব তিথি ইয়াতে তেখেতকলে ইয়াত উদযাপন করলে। আজি ইয়াত যে ধরনের বিভিন্ন জনগোষ্ঠীর যে সঁহারি, এই সঁহারির যোগেদি এই কথাটি প্রমাণ হয়েছে যে সমাজখনে গুরুসকলের বাণীরে আগন্তক দিনত একেলগে মিলি গৌরব অক্ষুণ্ণ রখার বাবে সকলে সংকল্প লৈছে। গতি মই ইয়াত অংশগ্রহণকারী সকলকে মই বিশেষভাবে ধন্যবাদ জানাইছো। আর আমার শ্রী শ্রী উত্তর কমলাবাড়ী সত্তাধিকার প্রভু শ্রী শ্রী জনার্দন দেবগোস্বামী প্রভুর লগতে সেবা সমিতির সকল বিষয়ববীয় কর্মকর্তাক ধন্যবাদ জানাইছো। আর ইয়াত আয়োজক সমিতির কর্মকর্তাসকলকে ধন্যবাদ জানাইছো, বিশেষকৈ ডিগবৈ অঞ্চলের রাইজ আর ইয়ার স্থানীয় বিধায়ক সুয়েন ফুকন ডাঙরিয়াকে ধন্যবাদ জানাইছো। কারণ সকলের সহযোগত আজি এই সভা, এই অনুষ্ঠান বড় সুন্দরভাবে সফল হয়েছে। আর মই ভাবো যে এনে ধরনের মহান মানবীয় বাণীরে আগন্তক উঠি অহা প্রজন্মক আমি একো একোগৰাকী আদর্শ ব্যক্তি হিসেবে গড় দিয়ার ক্ষেত্রে আমি বিশেষ কার্যসূচী এনে ধরনের সঘনাই লব লাগিব আর বিভিন্ন ঠাইত এই বার্তা আমি কহিয়া লৈ যাব। ভাবো যে আমার মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব, মহাপুরুষ শ্রীমন্ত মাধবদেব আর মাধবদেবর পরম শিষ্য শ্রী শ্রী বদলা পদ্মাতার আদর্শে আমি সমাজখনক সকল সময়তে শক্তিশালী করে রাখব লাগিব। সাংস্কৃতিক কার্যসূচীর যোগেদি আমি চিন্তা চর্চার যোগেদি আমি সমাজখনের মাজত সমন্বয় একটা শক্তিশালী বাতাবরণ সৃষ্টি করব। বুকুত বসবাস করা বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামর বৃহত্তর সমাজখনের মাজত এই আন্তরিকতা, এই শ্রদ্ধা ভক্তি মরম চেনেহ জিয়াই রাখব। কারণ আজি ডিগবৈত শ্রী শ্রী বদলা পদ্মাতার সেবা সমিতিয়ে ডিগবৈবাসী রাইজর সহযোগত আজি যে সাংস্কৃতিক সমন্বয়ে ইয়াত কার্যসূচী আয়োজন করলে আর এই শ্রী শ্রী বদলা পদ্মাতার আবির্ভাব তিথি ইয়াতে তেখেতকলে ইয়াত উদযাপন করলে। আজি ইয়াত যে ধরনের বিভিন্ন জনগোষ্ঠীর যে সঁহারি, এই সঁহারির যোগেদি এই কথাটি প্রমাণ হয়েছে যে সমাজখনে গুরুসকলের বাণীরে আগন্তক দিনত একেলগে মিলি গৌরব অক্ষুণ্ণ রখার বাবে সকলে সংকল্প লৈছে। গতি মই ইয়াত অংশগ্রহণকারী সকলকে মই বিশেষভাবে ধন্যবাদ জানাইছো। আর আমার শ্রী শ্রী উত্তর কমলাবাড়ী সত্তাধিকার প্রভু শ্রী শ্রী জনার্দন দেবগোস্বামী প্রভুর লগতে সেবা সমিতির সকল বিষয়ববীয় কর্মকর্তাক ধন্যবাদ জানাইছো। আর ইয়াত আয়োজক সমিতির কর্মকর্তাসকলকে ধন্যবাদ জানাইছো, বিশেষকৈ ডিগবৈ অঞ্চলের রাইজ আর ইয়ার স্থানীয় বিধায়ক সুয়েন ফুকন ডাঙরিয়াকে ধন্যবাদ জানাইছো। কারণ সকলের সহযোগত আজি এই সভা, এই অনুষ্ঠান বড় সুন্দরভাবে সফল হয়েছে। আর মই ভাবো যে এনে ধরনের মহান মানবীয় বাণীরে আগন্তক উঠি অহা প্রজন্মক আমি একো একোগৰাকী আদর্শ ব্যক্তি হিসেবে গড় দিয়ার ক্ষেত্রে আমি বিশেষ কার্যসূচী এনে ধরনের সঘনাই লব লাগিব আর বিভিন্ন ঠাইত এই বার্তা আমি কহিয়া লৈ যাব।